পীরের বাড়ি হজ হয় কিভাবে, পীরের বাড়ি সাফা মারোয়া কোথায়? এই দেহের মধ্যে হযরতুল আসওয়াদ পাথরটাই বা কোথায়? পবিত্র কাবা ঘরে গেলে আল্লাহ ঘর, সেখানে মানুষের জীবনের গুনাখাতা মাফ হয়। কিন্তু মসজিদের দরবারে সেই কাবা ঘরটা কোথায়, সেই আসওয়াদ পাথরটা কোথায়? সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদির জিলানি, তিনি পীরেরও পীর। তার কাছে এক ভক্ত আসলো ব মারফত দেখার জন্য। বললাম মারফত দেখতে চাই, মারফত কোথায়? বলে মারফত মানুষ হাতে নিয়ে ঘুরে তুমি দেখতে পাও না। আরে মারফত তো গোপন না, মার মানে নিজ, রে মানে দেখা, নিজেকে দেখাতে মানে তৌহিদ। এই তৌহিদের দরিয়ায় ডুবে যে নিজেকে নিজে দেখছে, সে মারফত দেখছে। সে হলো বড় পীর আব্দুল কাদের জিলানি। বড় পীর আব্দুল কাদের জিলানি, আমি ফকিরের বেদ, ফকির আমার বেদ। আচ্ছা, উনি বলছে আল্লাহর নূরে নবী, নবীর নূরে কি? সারা জাহান। নবীর নূরে কুল মাখলুকাত, আল্লাহর নূরে নবী, নবীর নূরে তামাম পৃথিবী। আমি জানতে চাই আবু জেহেল এম নইল কেন? কি কন বাবারা, আবু জেহেল কি নবীরে মানছে? মানল না কেন? পৃথিবীর সমস্ত কিছু, এই বিশ্ব মাকলুগাত, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু প্রিয় নবীজি সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নূরে হয়েছে কুল মাকলুগাত, নবীর নূরে হয়েছে তামাম পৃথিবী, নবীর নূরে হয়েছে চন্দ্র হয়েছে, সূর্য হয়েছে, আসমান হয়েছে, জমিন হয়েছে। এই যে কান দেলে যে ঘুরছে, তার একজন ভক্ত ছিল, তার নাম ছিল বাবুল ইবনে রহমান। সে ছিল বড় পীরের ভক্ত। বড় পীর তাকে বলছিল, বাবা মারফত হলো লেনা দেনার বিষয়, এটা লেনা দেনা করতে হয় গুপ্ত আকারে, প্রকাশেও করা যায় কিন্তু আম মানুষের সামনে নয়, যারা নিগুড় দেশে পৌঁছে গেছে তাদের সামনেই করতে হয়। আমার বেদ, আমি নিজেই ফকিরের বেদ। আমি জানতে চাই নবীর নূরে তামাম পৃথিবী, আবু জেহেল কোন নূরে, আবু লাহাব, উতবা সাইবা, নমরুদ, ফেরাউন, শয়তান, আজাজিল, নমরুদ, শিমর, এরা তো নবীরে মানে নাই। আমার নবীর নূরের কোনো দোষ হইতে পারে না, কিন্তু এরা মানল না, তার কারণটা কি আপনি বলবেন? মানে নাই কেন? আপনার কাছে প্রশ্ন, এটা বলবেন দয়া করে, নবীর নূরের কোনো দোষ হইতে পারে না, এরা মানল না কেন, তারই কারণটা কি? আমার মারফতের ইমাম আছে, আমি জানতে চাই শরীয়তের মুয়াক্কিল কে? এই প্রশ্নের সঠিক জবাব যদি আপনি দেন, তাহলে আপনি যে শরীয়ত কোনটা গাইতেছেন আমি দিশা পাবনি। শরীয়তের মুয়াক্কিল কে? শরীয়তের একিন কি? শরীয়তের রূপ কি? শরীয়তের শেকেল কি? শরীয়তের স্বাদ কি? শরীয়তের পাহারাদার কে? শরীয়তের মুয়াক্কিলকে? শরীয়তের রং কি? কি জানা দরকার কি না? দেহিওন কোনি মোহাম্মদী শরীয়ত লোক করে, এটা পাওয়া যাব। জালাল খার একটা গান আমার মনে হয়ে গেছে, এই গানটা আমার গাইতে হবে। এই কথাগুলো আপনারা শুনবেন আজকে, যেহেতু সালা পাগলার দরবার আইছি, আর আসি আর না আসি, আমি সবার কাছে ক্ষমা চাই, আল্লাহর রহমত চাই, আমার নবীর মহব্বত চাই, পাক পাঞ্জাতনের মহব্বত চাই। আরে পাক পাঞ্জাতন খালি নাম কন, ইহা কর্ম করে দেখেন কি না আপনারা? পাক পাঞ্জাতনে কর্ম নাই, আছে কি না? পানি নাই, আগুন নাই, মাটি নাই, নূর নাই, বাতাস নাই, আছে কি না?
এই দেহের মধ্যে আছে শান পাকে পাঞ্জা তন। ইহা কর্ম করে যারা বাস্তবায়ন করে তারাই হলো খাঁটি উম্মত। আল্লাহর বান্দা নবীর উম্মত, এই ভেদটা হলো রহস্য। দেখেন কোরআন শরীফটা শুরু করছে কি দিয়ে, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর পবিত্র কোরআন বিসমিল্লাহির রহমানির রহিম সুরা বাখারা, প্রথম সুরা ফাতিহা, এটা সুরা কোরআনের মা, এটাকে উদ্ঘাটিকা বলা হয়, এটাকে উম্মুল কোরআন বলা হয়, এটা কোরআন সাফায়াতুল মাসানি বলা হয়। এটা আপনি বলবেন, আমাকে বলার প্রয়োজন আপনাকে বলে, ইয়া কানা বদুয়া ইয়া কানা স্টাইল আছে কি না? আছে? আমি তো ফকির মানুষ, আমি তো এত কই হারি না, দোয়া সুরা এগুলে আমার এত জানার দরকার নাই, আমি জানি না বাবা, আমি ফকির মানুষ, আপনারা আলেম মানুষ, আপনারা কেরাত করেও কয়ে হারেন, ভালো করেও কয়ে পারেন, শুদ্ধ করেও কয়ে পারেন। আপনারা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানের রাহিম, মালিকিয়াও মিদ্দিন, ইয়া কানা বুদু ও ইয়া কানা স্তাইন। আমি জানতে চাই ইয়া কানা বুদু ও ইয়া কানা স্তাইন এই শব্দ দিয়ে আল্লাহ আমাদেরকে কি বুঝাইছে? জ্ঞানী যারা প্রয়োজনের বাইরে কি আর কথা কয়, অজ্ঞানী মানুষেরাই বেশি কথা কয়, যে সমাজের নেতা বেশি বিবাদ সেই জায়গায়। দুইটা চক্ষু দিছে দেখিবার, দুইটা কর্ণ দিছে মালিক কথা শুনিবার, বেশি দেখিয়া কম বলতে, বেশি শুইনা কম বলতে, একটা মুখ দিছে আল্লাহ। অজ্ঞানী মানুষেরাই বেশি কথা কয়, যে সমাজের নেতা বেশি বিবাদ সেই জায়গায়। জ্ঞান বিবেক মালিকেরই দান, জ্ঞান বিবেক থাকতে জ্ঞান করি পশুর মতো কাম, একটু ভুলের মাসুল দিতে কতজনার জীবন যায়। যেখানে জ্ঞান সেইখানে খোদা, অজ্ঞানী কি দিতে পারে জ্ঞানীর মর্যাদা? জ্ঞানীরা হয় ওলি আল্লাহ, মইরা অমর এই ধরায়। অজ্ঞানী মানুষেরাই বেশি কথা কয়, যে সমাজের নেতা বেশি বিবাদ। ভালো মন্দে দুনিয়া সৃজন, অসৎসঙ্গ ত্যাগ কর, এটা জ্ঞানীকের বচন। সঙ্গগুণে রং ধরিবে জালাল সরকার ভেবে কয়, অজ্ঞানী মানুষেরাই বেশি কথা কয়, যে সমাজের নেতা বেশি বিবাদ সেই জায়গায়। জ্ঞানী তার প্রয়োজনীয় কথা অত্যন্ত চমৎকার করে আলাপ আলোচনা করে একটা ভাবরাজ্যে আমাদেরকে রেখে গেলেন, বিপদে রেখে গেছে আমারে। আমি হইলে মরা খোদার বাপ, নামে তো খোদাটা আছে, তাইলে আর মরে কেমনে? ভক্ত বাইসা থাকতে গুরু তার কাছ থেকে মরা যেতে পারে, তাহলে তার ভক্তগিরি থাকে? ভক্ত থাকতে গুরু তার কাছ থেকে এক সেকেন্ডের জন্য দূরে থাকতে পারে না। কাজেই সন্তান মরে গেল, আমার সন্তানের ছবিটা আমার কাছে লালন করা আছে, যাক সে কথায় যাব না। এবার ইয়া কানা বধু ইয়া কানা স্তাইন, অর্থাৎ যে জুইটা চোখ দিছে দেখিবার, সুরা কামারে বলছে দুনিয়ায় যারা আমার দেখলো না কাল হাসর মাঠে অন্ধ হয়ে উঠবে, তাদের চোখের মধ্যে গরম সীসা ঢালিয়া দেওয়া হবে। সুরা বনি ইসরায়েল, সুরা বনি ইসরায়েলে প্রকাশ করেছেন আল্লাহ, দুনিয়ায় যারা অন্ধ আখেরাতেও তারা অন্ধ। এই অন্ধত্বটা দূর করার জন্য এই কথাগুলো কোরআনের মধ্যে এসেছে, ইয়া কানা বধু ইয়া কানা স্তাইম ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাজিম আনহাম তালাইহিম গাইরিল মাগদুবি আলাইহিম ওয়াদ্দাল আমিন। আমরা যা পড়ি তা আমাদের একটু দেখাও দরকার, কি পড়ি? চমৎকার গান, আমার বাজানের লেখা একটা গান গাইল, কালীর লেখায় আলেম হয় না, গাই বেলেম যার নাই, নূর কালী অযুদে মাখা, কালীর কালীতে কোরআন লেখা, যে পাইছে মুর্শিদের দেখা তার কোনো এলেম বাকি নাই। আল্লাহর ওলি যারা, নবী রসুল যারা আসছে কোনো স্কুল কলেজ মাদ্রাসায়, তারা পড়ে নাই,
এখনো যদি কেবলই হয় তার স্কুল কলেজ মাদ্রাসায় পড়ন লাগে না, এটা জাহির ইলেম। বাতেনি ইলেম আছে, সেটা বাতেনিভাবে একজন হক্কানি আলেমের কাছে, একজন মুর্শিদের কাছে মাথা নত করতে হবে। এটা আমি সুন্নি আলেম, আমার বাবার লেখা একটা গান আপনি গাইছেন, আর একটা গান এই গানটার জন্য শরীয়তে বাবা লিখে গেছে, বাউল সম্রাট রশিদ সরকার আমার হাকিম আমার স্রষ্টা, কি লিখে গেছে খালি শোনেন, তারপরে আপনার জবাবে যাব। আপনাকে গুরুবাড়ি হজ হয়, হজটা আপনারা জানে নেবেন, এই যে আপনারা আজকে আসছেন পীরের বাড়ি হজ হইতেছে, আমার ওই হজের মধ্যে সাফা মারোয়া দুইটা পাহাড় দৌড়াদৌড়ি করতে হয়। তো যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে দেওবন্ডে, এখানে আমরা সাফা মারোয়াটা আপনার এই দেহের মধ্যে কোনটা সাফা কোনটা মারোয়া কীভাবে দৌড়াদৌড়ি হয় আমি বেশি কথা বলবো না। হাজরে আসোয়াত আমরা সুমা দিই, হাজিরা হজ করতে যাই, আমার দেহের মধ্যে হাজরে আসোয়াত পাথর আছে, এটা কোথায় আছে, সেখানে সুমা দিলে গুনাহ মাফ হয়ে যাব। এখানে পীরের বাড়ি আসছেন গুনাহ মাফ করার জন্য, হাজরে আসোয়াত পাথর আপনারা সুমা দিতে চান কি না, কি বলেন? হ্যাঁ হ্যাঁ, সবাই চান, আল্লাহ মানুষের জবান খুলে দাও, সবাই চান, কি মায়ের আসায় না, সবাই চায়। আজকে সুমা দিয়ে গুনাটা মাফ করাই দিবেন, দেহের মধ্যে কোথায় সুমা দিতে হবে। আবার এই যে শয়তান রে ঢিলাই, আমরা দেহের মধ্যে তো শয়তান আছে, এটা কোথায় আছে, এই যে আমার প্রশ্ন করছে শরীয়তের একিন কি, একিন হলে বেলগাই মেকিম, আল্লাহকে না দেখে বিশ্বাস। আচ্ছা অদৃশ্যের আল্লাহরে কি আমরা কেউ দেখছি, কি কোন দেখছি নাকি, আরে মুর্শিদরে দেখছি, আল্লাহরে তো দেখি নাই, রাসূলরে দেখছি, রাসূলরেও দেখি নাই, কিন্তু আমরা কলেমা পাঠ করি, দেখি নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, তাহলে আল্লাহ আছে আর রাসূল আছে, দেহের মধ্যেও আছে আমিও আছি, তাহলে আল্লাহ রাসূলরে আমার দেহের মধ্যে কোথায় কোন অবস্থায় দেখুন। হাজরা সৎপথরে কীভাবে চুমা দিমু, আজকে ভক্তদের উদ্ধারের একটা ব্যবস্থা শরীয়ত সরকার করলে মারিফতে সাধন সিদ্ধি হয়ে যাবে। একই ধর্মের লোকি মোরা দুইজন মুসলমান, দুইজনে মিলিয়ে মিশা গাই ধর্মের গান রে গাই ধর্মের গান, ওরে একই ধর্মের লোকি মোরা দরদি দুইজন মুসলমান, দুইজনে মিলিয়ে মিশা গাই ধর্মীয় গান রে গাই ধর্মের গান, মুসলমান হি সাবে রইল তোমার উপর দাবি, আরে ফকির ভাই, ও ফকির ভাই ভাই রে, আরে একজন মুসলমান হিসাবে রইল তোমার উপর দাবি, শরীয়ত মারফত দুইটা তরি, শরীয়ত মারফত দুইটা তরি একসাথে চালাবি, ও রে ফকির ভাই তুই কবে সেই নবীর দিনে যাবি, তুই কবে সেই নবীর দিনে যাবি, ও রে ফকির ভাই তুই কবে সেই নবীর দিনে যাবি,
জীব চর্চা যদিও করো, শরীয়ত বাজান বাজান রে, আমার তাতে নাই কো ব্যথা। একজন আলেম হইয়া জানাইতেছি খালালি কথা রে, আমার জীব চর্চা, জীব চর্চা যতই করো আমার তাতে নাই কো ব্যথা। একজন আলেম হইয়া জানাইতেছি খালালি কথা রে, জাহান্নামের আগুনে ভাই কেমনে জ্বলিবি, তরিকার ভাই ও মমিন ভাই, ভাই রে ওই জাহান্নামের আগুনে তুই কেমনে দিন কাটাবি, শরীয়ত পাইলে করো তুমি, শরীয়ত পাইলে, শরীয়ত পাইলে করো তুমি একজন ফকিরের পাইরবি। ওরে ফকির ভাই তুই কবে সেই নবীর দিনে যাবি, তুই কবে সেই নবীর দিনে যাবি, ওরে ফকির ভাই তুই কবে সেই নবীর দিনে যাবি। আজরাল এসে বান্দা নিবে হারাই বিদিশে, যুক্তি দিয়া যুক্তি মিশাও বই মিশাই বাকি সেরে, ওরে একদিন আজরাল এসে, আজরাল এসে বান্দা নিবে, আজরাল এসে বান্দা নিবে বাজান হারাবি সেদিন দিশে, যুক্তি দিয়া যুক্তি মিশাও বই মিশাইবা কিসে রে, পরজ শূন্য দুয়া যপ্ন ফল মুস্তাহাব মানিবি, এরে মমিনী ভাই ও আসে কান ভাই, ভাই রে ওরে ফরজ সুন্নত ওয়াজব নফল মুস্তাহাব মানিবি, আমার বাজান বাউল সম্রাট রশিদ বলে পারের সম্ব, আমার হাকিম আমার স্রষ্টা রশিদ বলে পারের সম্বল, কাঠি বান্ধে নিবি। ওরে ফকির ভাই তুই কবে সেই নবীর দিনে যাবি, তুই কবে সেই নবীর দিনে যাবি, ওরে ফকির ভাই তুই কবে সেই নবীর দিনে যাবি। সকালবেলা বাদশা যেজন, সকালবেলা বাদশা যেজন, সকালবেলা বাদশা যেজন ফকির সন্ধ্যাবেলা, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। শরীয়ত মারি ফতের পাল্লা ধর্ম রাজা সরে, নিরবতা পালন করবেন বলছি পায়ে ধরে,
আপনারা চলাফেরা করে করলে গন্ডগোল, আমাদের কবিত্বের মাঝে এসে যাবে ভুল। আপনারা কথা বসা উঠা বসা কথাবার্তা বলে কেহ করলে গন্ডগোল, আমাদের কবিত্বের মাঝে এসে যাবে ভুল। এমনিভাবে সবাই মিলে থাকিলে নীরব, উভয় শিল্পীর মনের কথা বলা হবে সব। এমনিভাবে ধৈর্য নিয়ে থাকলে একটু চুপ, চুপ থাকিলেই আমরা দুইজন গাইতে পারি খুব। আমার যাহা প্রশ্ন ছিল সুন্দর মতো জবাব হইল, এবার আমার কাছে প্রশ্ন এলো, জবাব করতেই অবশ্যই হলো। আমি ধীরে ধীরে বলবো কথা, শুনে নিবেন মূল বারতা, করবেন না কেউ হেলা। এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। মাওলানা বলা যাবে কিনা এটাই আমার জিগায়, শরীয়তের মক্কেলটা কি তাই বলো আমায়, শরীয়তের রংটা কি স্বাদটা কি, পাহারাদারকে আমারে গেল জিগাইয়া। ধীরে ধীরে বলবো কথা আসরে খুলিয়া, আমি ধীরে ধীরে বলবো কথা, ধীরে ধীরে বলবো কথা, শুনে নিবেন মূল বারতা, শুনে নিবেন মূল বারতা, সবাই শুনে নিবেন মূল বারতা, বলবো খোলা মেলা। এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। একটা সুর কীর্তন, একটা কথা কীর্তন, বক্তা হইলে সেই ভালো, কম কথায় সে যে বেশি বুঝাইতে পারে। আমি খুব সংক্ষিপ্ত পরিসরে জবাব করব, কারণ শরীয়তের কথাটা তো অত মজা লাগার কথা না। আমরা হইলে সবাই মারফতের দেশের মানুষ, যদি মারফতের দুইটা কথা কই, গুরুবাদের দুইটা কথা কই, ভালো লাগে। শরীয়তের নামাজ রোজা কলেমা হজ জাকাতে গেলে করতে গেলে তো অনেক কষ্ট, আর কষ্টের মধ্যেই হইল মিষ্ট। যে কামে ঝরে না ঘাম ওই কামের নাই কোনো দাম, যে ঘামে ঝরে ঘাম ওই কামের আছে অনেক গোলামিতে সেলামি, যার গোলামিতে নাই তার সেলামিও নাই। মাওলানা এটা হলো আল্লাহর ওয়ারিশ, আল্লাহর ওয়ারিশ যারা মাওলানা হইল তারা, যদি কেউ ওয়ারিশ হইতে পারে তার মাওলানা বলা যাবে। আর যে ওয়ারিশ না হইয়া শুধু ডিগ্রি নিয়ে বইছে, এটা মাওলানা পাশ করলে মাওলানা কয়, ফাজেল পাশ করলে ফাজেল কয়, কয় না একটা ক্লাস আছে। তো ক্লাসের দিকে একজনে আছে কামেল পাশ করছে, কিন্তু কামেল পাশ করছে হাদিস কুরআন নিয়ে, ওইভাবে কামেল, কিন্তু ভিতর হয়ে গেছে কামাল, ভিতরে কামাল হয়ে গেছে অথচ পাশ করছে কামেল। কামেল যে কারে কয় এটা মারফতে দেয়, কামিলিয়াতি হাসেল যে করে তাকে কামেল বলা হয়। মাওলার রঙে যে রঞ্জিত হয় তাকে মাওলানা বলা যায়, যে রঞ্জিত হয় না তাকে মাওলানা বলা যাবে না। এই হলো বিষয়, আমি আর বেশি কিছু বলবো না। এইবার শরীয়তের মক্কেল, এটা হলো আজাজিল, তার এক নাম হলো মকরম আবেদ, আর এক নাম হলো শয়তান। এটা হলো সত্য কথা, শরীয়তের মক্কেল রং হইলো কালো, সৃষ্টি হইলো আগুন, আগুনের রং হইলো তিতে, আগুন পুরাইয়া দেখবেন কিছু পুরা দিলে এটার রংটা পরে হয় কালো, এই কালো রং হয়, রং হইল তিতে, মক্কেল হইল শয়তান। আমার রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনার মধ্যেও কি শয়তান আছে, হ্যাঁ আমার মধ্যেও শয়তান আছে, তবে আমি ওইটার মুরিদ করে রাখছি। শয়তানের স্বভাবটা কি, কাম ক্রোধ লোভ মোহ মায়া মাৎসর্য। বাবার আপনি যদি পাগল হয়ে যান আপনার জন্য আমার শরীয়তের কোনো দলিল প্রযোজ্য নাই, যদি আপনি ওখানে থাকেন আলহামদুলিল্লাহ, কোনো শরীয়তের আইন নিয়ে আমি আপনার পাশে দাঁড়াবো না। আসাবের সুপ্পা যারা ওটাকে নিয়ে আমার কোনো সমস্যা নাই, যারা ওই অংশীদার তাদের নিয়েও আমার কোনো সমস্যা নাই, কিন্তু যদি আপনার দুনিয়াদারি মুখে অবস্থান থাকে, আপনি টাকা বসে টাকা পয়সা বুঝেন, বাড়ি বুঝেন,
গাড়ি বুঝেন, নারী বুঝেন, সন্তান বুঝেন, এইগুলি সব কিছু বুঝেন, অথচ নামাজটা বুঝেন না, তা তো হয় না। যদি আপনি খুদাকে খালি বুঝেন, মুর্শিদকে খালি বুঝেন, আপনি সালাতে ডুবে থাকেন, আপনার সাথে আমার কোনো কথা নাই, কোনো কথা নাই। আমি কোনো হাদিস কোরআন দলিল নিয়ে আপনার পাশে দাঁড়াবো না। এবার আল্লাহর নূরে দুনিয়া পয়দা, তাহলে আবু জহেল কার নূরে, আবু সুফিয়ান কার নূরে, উতবা, সাইবা, ফেরাউন, নমরুদ, হ্যাঁ, নবীর নূরে 18,000 মাখলুকাত পয়দা, নবীর নূর তো পবিত্র, তাইলে এইগুলো কারা? পবিত্র নূরকে অবহেলা করিয়া দুনিয়াদারি মুখী যারা ভোগ বিলাসে দিকে তাকাইয়াছিল, নবীর দিকে তাকায় নাই, এখনও দেখবেন তারা খালি ক্ষমতা চায়, ক্ষমতা লোভী যারা, আমার নবীরে মানে নাই তারা, কিন্তু দয়াল নবী তো, তার নূরটা তো পবিত্র, ওই জায়গায়ও যারা অবহেলা করছে এই জায়গায় তারা গাফিল। আল্লাহ যারা হেদায়ত দেন তিনি হেদায়ত পান, যারে দেয় না সে হেদায়ত পায় না। ওর হলো খলনায়ক, অর্থাৎ একটা বই দেখলে তার মধ্যে ভিলেন থাকে, ভিলেন যদি জবরদস্তি না হয় তাহলে নায়কের অভিনয় তো ফুটে না। আমার নবী রসুল আল্লাহর হলো নায়ক, তার হলো নায়ক। আর এদের বিরোধিতা যারা করতেছে তারা হলো এদিদি মুসলমান। এই জন্য কোরআনের মধ্যে মমিন হইল দুই প্রকার, একটা মমিন মুসলমান, একটা হলো মুনাফেক মুসলমান। মুনাফেক মুসলমান হইতে পারে না, মুনাফেক হলো ডাইরেক্ট মুনাফেক। এই ডাইরেক্ট মুনাফেক প্রকাশ্য শত্রুর সাথে মুনাফেক বন্ধু আরো বেশি ভয়ঙ্কর হয়। আপনার খাইব, আপনার পরব, আপনার সর্বনাশ করে যাইব, এটা হলো মুনাফেক বন্ধু। এই জন্য মুনাফেক কখনো মুসলমান হইতে পারে। আর এটার সিনবার কায়দা হলো যারা দয়াল নবীর আহল বায়াত মানলো তারা হইলো মমিন মুসলমান, আর যারা আহল বায়াত মানলো না তারা ডাইরেক্ট মুনাফেক। ওই মুনাফেকের দলমুখ তাহলে মামি না বাবা, ওই উইদার পিন্ডি বুইদার গারে তুমি দিও না। এই পর্যন্ত গেল এই কথা। এইবার আসলো নূর তো আমার দয়াল নবীর পবিত্রই আছে, এখন আমরা পাক পাঞ্জাতনের কথা কই, পাক পাঞ্জাতনের বাড়ি ঘর আমরা চিনি নাকি? এটা হলো আর একটা ঝাড়ি। তোমার সাহসের প্রশংসা করি বাবা শরীয়ত, তুমি কার সাথে গান গাইতেছ একটু কথা কওয়ার আগে নিজে তক্তা দিয়ে কইও। আমি শরীয়ত গাইতেছি, যারা শুনতেছে তারা বুঝে না যারা সরকার কোন শরীয়ত গাইতেছে, এটাও বুঝতে হবে। আমি তুমি যদি আমার গুলি করো, আমি ওহাবি আলম গোপক্ষ নিয়ে কথা কইতে পারুম, আমি এজিদি আলম গোপক্ষ নিয়ে কথা কইতে পারুম, আমার গানটা ইবাদত, এটা আমার ধর্ম, আমি তরিকা প্রচার করতে আসছি। যারা মসজিদে থাইকে দয়াল নবীর বিরোধিতা করে তারা দয়াল নবীর প্রকাশ্য শত্রু। দয়াল নবীর যারা মাটির মানুষ কয় তারা কিয়াম করে না, তারা দয়াল নবীর শত্রু, এজিদি ইসলাম। কাজেই ওদের সাথে আমাদের কোনো ছেলে মেয়েও আমি বিয়া দিম না, ওগোর সাথে ওগোর সাথে আমার কোনো মহব্বত নাই। আমি যদি কিছু না করে পারি ওগো নামের উপর একটু থুক ফালাই আসো, আমি সেই আলিম। কিন্তু সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে বাবা, আমরা যারা ফকির মানুষ তারা মসজিদটাই ছাইড়ে দিছি। কিরে বাবা, মসজিদটা আমাকে দখল করা দরকার, হাদিস কোরআন নিয়ে ওগোর সামনে দাঁড়ান দরকার। ওরা যা কয় যেগুলো কোরআনে আদেশ আছে যেগুলো মানে না, এই চরিত্রগুলো তুলে ধরা দরকার। সবাই যদি আমার সালা পাগল হয়ে যায় তাইলে আমাকে তরিকতের একটা নিদর্শন তো আমার সালা পাগল আছেই, কিন্তু আর একটা নিদর্শন মসজিদেও থাক, ওগোর সাথেও তো বুঝাইতেইব হাদিস কোরআন দিয়ে, একটু বুঝের মধ্যে আসলে ওগো হয়তো আল্লাহ যদি ইমান দেয় জ্ঞান ফিরে আসতে পারে। যে সালাতে আল্লাহ হাজির নাজির থাকে না, ওটা ফাওলিল মুসাল্লিনের অন্তর্ভুক্ত। সুরা মাউন নাজিল হয়েছে কাগজের নিয়ে, এক প্রকার মুসল্লির জন্য ওয়াল নামক দুজক, যারা লোক দেখানো নামাজ পড়ে। মুসল্লি কারে কয়? যারা মসজিদে যায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তার মুসল্লি কয়? এটা কি আল্লাহর ওলি কথা কইছে? না, কোনো বয়াতিক কথা কইছে? না, কইছে কার কথা? বেশিরভাগ মসজিদে দেখা যায় যে সীমানা নেই, দ্বন্দ্ব আছে, দুই সীমানা আছে, নাইলে এক নম্বর খতিয়ানভুক্ত আছে, সুবিধা করিয়া তার জায়গাটা বাঁচানোর জন্য রাস্তা যাইব তার জায়গার উপর দিয়ে ওই জায়গাটা মসজিদ উঠাই বইছে। স্বার্থের জন্য যে মসজিদ, যে মসজিদে বসে অলিয়ার লোকের বিরুদ্ধে কথা কওয়া হয়, যে মসজিদে বসে নবীর রসুলের বিরুদ্ধে কথা বলা হয়, যে মসজিদে বসে অলি আল্লাহদের বিরুদ্ধে কথা বলা হয়, আরে আমি আমরা মুসলমান হইতাম নাকি? এদেশে 360 জন অলি না আসলে তো ভাত খাও ভাতারের গীত গাও নাঙ্গের,
ওইটা আমি না, আমি জালাল সরকার ওই দলে না, আমি যার ভাত খাই তার গুণ গাই। ওলি আল্লাহরা ইসলাম আনছে, সেই ইসলামকে লালন করতে হবে। মানবতাই তাদের ধর্ম, দয়াল নবীর ধর্ম ছিল মানবতা। বুড়ি বিটি রাস্তায় কাটা দিছে, দয়াল নবী সরাই সরাই গেছে, একদিন কাটা দেয় না। আমার দয়াল নবী তন্ত্র তো আমি বুঝতে পারছি, অসুস্থ যায় তার সেবা করে, থাপা দেয় হাত ধরছে। দয়াল নবী তোমার ইসলামটা আমার শিক্ষা দাও, আমি তোমার সাথে শত্রুতা করি আর তুমি এইসা আমার নিদানের মধ্যে সেবা করো। এই যে আমাদের ধর্ম, মানবতাই ধর্ম। যে পাক পাঞ্জাতনের নাম নেওয়া হয়, আপনাদের আজকে বলে যাই, এটা আমার তো কোনো ক্ষমতা নাই, আমার জালাল নুরি বলাইতেছে, আমার সালা পাগল বলাইতেছে, তাই একটা নিদর্শন বলে পাক পাঞ্জাতন পরিষদের গুরুত্বটা কি। একদিন আমার দয়াল নবী মসজিদে নববীর বারান্দায় গুরুত্বপূর্ণ কথা বাবা গুরুত্ব দিয়ে শুনে, ও মা আগেও গেল না পিছিয়েও গেল না, একটু গুরুত্ব দিয়ে শুনতে হয়, গুরুত্বপূর্ণ কথা হবে, হেলা করলে ইবাদত মাইনাস হয়ে যায়। দয়াল বৈশা আছেন, আমরা মঞ্চে আছি, আমাদের সবার পিছনে যায় বৈশা রয়েছে, আসবে সামনে, অনেক আনন্দ হয়ে গেছে। তারপর এই কথাগুলো আমি পায়ে ধরলাম, একটু গুরুত্ব দিয়ে শুনবেন, জানা দরকার। অনেক আলেমরা যেটা জানাই না, জালাল সরকার আপনাদের জানাই দিতে চাই। মসজিদে নববীর বারান্দায় আমার দয়াল নবী বসা, একটু পরেই মাওলানা আলী যে উপস্থিত হয়েছে, একটু পরে যে আমার মা ফাতেমা ইমাম হাসান হোসেনকে নিয়ে উপস্থিত হয়েছে, আলাপ হইতে ছিল। পূর্ব আমরা একাত্রিত ছিলাম, আহলবায়ত হলে নূহ নবীর কিস্তি স্বরূপ, আমরা আহলবায়তের ওয়ারিশ পাঁচজন, যাকে বলা হয় পাক পাঞ্জাতন। পূর্ব একাত্রিত ছিলাম, এখন একত্রিত আছি। যে পর্যন্ত হাউজে কাউসার প্রাপ্ত না হবো, এই পাঁচজন কবু জুদা হব না। একবার সুবহানাল্লাহ কইবেন নাকি? সুবহানাল্লাহ। আমার রাসূলের মুখটা পঞ্চমুখ, হাসি মুখ, আল্লাহ খুশি হয়ে গেলেন, জিব্রাইল আমিনকে পাঠাইলেন, যাও জান্নাতি পুরস্কার দিয়ে আসো আমার দোস্তের কাছে। জান্নাত থেকে চার টুকরা কাপড় নিয়ে জিব্রাইল আমিন আমার রাসূলের কাছে হাজির হয়ে গেছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা শাফিউল মুজনবিন, আসসালামু আলাইকা ইয়া রাহমাতালিল আলামিন। কাপড়টা পৌঁছাই দিয়া প্রয়োজনীয় কথা আমার রাসূলের সাথে শেষ করে জিব্রাইল আমিন ফেরেশতা হালিয়া ছেড়ে দেয়া, মানুষের রূপ নিয়ে এসে পুরস্কার দিয়া জিব্রাইল আমিন বিদায় হয়ে চলে গেল। আমার রাসূলের চোখে পানি, আহা, কোনো বাবার চোখের পানি যদি কোনো সন্তান দেখে শেষ হইতে পারে না। পিতার বীজে পুত্রের জন্ম, তাইতে পিতার পুনর্জন্ম। আপনার সন্তানকে কেউ আঘাত দিলে আপনার কলিজায় লাগে কেন? ওটা আপনি নিজেই, ওটা আপনি নিজেই, তাই কলিজার মধ্যে লাগে। বাবার চোখে পানি, মা ফাতেমা অস্থির হয়ে গেছে, বাবা কে আসলো, কি বলে গেল, কি দিয়ে গেল, কিছুই তো বুঝতে পারলাম না আপনার চোখের পানি। বাবা আপনি আমাকে দয়া করে বলেন, কেন আপনি কাঁদেন? আপনার মুখটা ছিল হাসি মুখ, এখনই আপনি চোখে পানি, আমি তো সইতে পারি না মা। বাবা আমার রাসূল মা ফাতেমাকে ইশারা করে কাছে নিয়ে ওই এক টুকরা কাপড় মা ফাতেমার হাতে দিল, এক টুকরা কাপড় মাওলানির হাতে দিল, এক টুকরা কাপড় বড় ইমামের হাতে দিল, এক টুকরা কাপড় আমার দয়াল নবী নিজে রাখলো। মার মন পাগল হয়ে গেছে, দেখেন কোনো সন্তান যদি বিদেশে বিপদে পড়ে, এই দুনিয়ার সমস্ত মানুষ জানার আগে একজন মানুষ জানে, সেই মানুষটা জানি কে, কে সেই মানুষ? মাই জানে, কেমনে জানে, মারছে কলিজা সিরাত হন মালিক তারে জানাইয়া দেয় তাই জানে। মাই বলে, বাবা মানুষ আমরা পাঁচজন, কাপড় চার টুকরা, তবে কি আমার ইমাম হোসেন এই কাপড় পাবে না? কিসের কাপড় এটা? আমার দয়াল নবী বলেন, মা কেঁদো না মা, এটা হলো কাফনের কাপড়। মার মন পাগল হয়ে গেছে, বাবার চরণে পড়ে গেছে, ও বাবা তাহলে কি আমার ছোট ইমাম হোসেন ও কাফনের কাপড় পাবে না? আমার দয়াল নবী বলে, না, ওর মরণটা হবে রক্তাক্ত মরণ, শহীদ মরণ, শহীদ কারবালায় শহীদ হবে। ওর দেহটা হাড্ডি চামড়া মাংস টুকরো টুকরো হয়ে ওই কারবালার জমিনে পড়ে থাকবে, ওরা ঘোড়ার পৃষ্ঠে
ওই দেহটা বেঁধে দিবে, টুকরো টুকরো হয়ে পড়ে থাকবে, মা ওর তো জানা যাই হবে না, কাপড়ের কাপড় কেমনে করে পাবে? আমার মা আমার রাসুলের চরণ জড়াই ধরে কান্দে আর কয়, বাবা ও বাবা আমার সন্তানের এই নিদানে এই দুর্দিনে বাবা আমার সন্তানের পাশে আমি থাকতে চাই। আমার রাসুল বলেন, আমা সেদিন আমিও থাকবো না, মাওলালিও থাকবে না, তুমিও থাকবে না, ইমাম হাসানও থাকবে না। আমার মা বলে, বাবা তাহলে কি আমার ছোট ইমাম হোসেনের জন্য কান্নার কোনো মানুষ থাকবে না, দরদের কোনো মানুষ থাকবে না? আমার রাসুল মাকে জড়িয়ে ধরে বলে, মা তুমি কেঁদো না, এক প্রকার মানুষ শহীদ কারবালা থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত ওই দশই মহরম যখন আসবে রক্তাক্ত কথা মনে করে তারা কেউ চোখের পানি রাখতে পারবে না। তারা হলো বায়াত অনুসারী, তারা পাক পাঞ্জাত অনুসারী, তাদের চোখের পানিতে মুখ ভেসে যাবে এই শহীদ কারবালাকে মনে করে। দেখে ছোট ইমামের কি কর্ম, নানার গলা জড়ায় ধরছো, নানা যারা আমার জন্য এমনি ভাবে কাঁদবে কিয়ামত পর্যন্ত তাদের চোখের পানির একটা পুরস্কার তুমি দেবে? না না না, অবশ্যই দেব। কি সেই পুরস্কার? যারা আমার ইমাম হোসেনের জন্য শহীদ কারবালাকে মনে করে কাঁদবে আমি তাদেরকে বিনা হিসাবে জান্নাত ঘোষণা করলাম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। নানার গলা ছেড়ে দিয়ে বাবার গলা ধরে ধরছো, বাবা শেরে আলী শেরে খোদা আলী হায়দার মুশকিল কোষা ওয়াছু আল্লাহর চেহারা, বাবা বলো তোমার সন্তানের জন্য কি পুরস্কার তুমি দেবে? আমার মাওলালি বলে ইমাম হোসেনকে ধরে ধরে, বাবা আমি আমার রাসুল থেকে হাউজে কাউসার প্রাপ্ত হয়েছি, তোমার জন্য যারা কাঁদবে আমি সেদিন খুঁজে খুঁজে প্রত্যেককে বের করে এই হাউজে কাউসার পান করাইয়া দিব। গেছে ভাইয়ের কাছে, মিয়া ভাই তুমি কি করবে? কোনোদিন তো তোমার কাছে আমি কিছুই চাই নাই, আর যা চাইছি তা তো পূরণ করেছ, বলো ভাই। আমার ইমাম হাসান বলে, আহলে বাইতের জন্য যারা চোখের পানি ফেলবে আমি হাসরের মাঠে যেদিন সূর্যের বারোটা মুখ থাকবে সোয়া হাত উপরে সূর্য থাকবে আমি সেদিন পাক পাঞ্জাতনের নূরের চাদর হয়ে ওই সূর্যের আলোকে প্রতিহত করব। উম্মতে মুহাম্মদীর দাউনে যারা থাকবে তাদের সূর্যের আলো তাপ তাদের গায়ে লাগবে না। মায়ের কাছে গেছে, মা তুমি তো বরকত পা, আল্লাহ তোমাকে মা ডেকেছে, তুমি তো বরকত পা, বলো মাক্কু তোমার সন্তানকে তুমি কি পুরস্কার দেবে? তুমি তো জান্নাতের সর্দারি নেই। আমার মা বলছে ইমাম হোসেনকে জড়িয়ে ধরে, বাবা রে এই রক্তাক্ত জামা টানিয়ে আমি জান্নাতের দরজায় দাঁড়াবো, এই শহীদ কারবালার জন্য যারা কেঁদেছে চোখের পানি ফেলেছে তাদেরকে যে পর্যন্ত জান্নাতে দিতে না পারবো আল্লাহর সৃষ্টিতে আর কাউকে আমি জান্নাতে যেতে দেব না। আমার রাসুল বলে, মা এই দুনিয়াদারিতে থাকতে যারা হলো বায়াতের জন্য চোখের পানি ফেললো এক যারা চোখের পানি মিশরের নীল নদের চেয়ে বেশি সোয়াব তাদের আমল নামায় দেওয়া হয়, এই চোখের পানি যারা ফেললো হাসরের মাঠে ওই চোখগুলি শুধু হাসবে, আর যারা হলো বায়াতের প্রেমে কাঁদল না চোখের পানি ঝরল না ওই হাসরের মাঠে তারা সেদিন কাঁদবে কিন্তু রহমতের ছায়া তারা পাবে না। মা সবাই চলে গেছে, আছে মাত্র জয়নাল আবদিন, জয়নাল আবদিন সেদিন কান্দে দরদিরা। যারা আমার মতো মাকে হারিয়েছেন, বাবাকে হারিয়েছেন, মুর্শিদকে হারিয়েছেন, আজ আমার জালাল নুরকে হারিয়ে আমার সালা পাগল, ওরে কতবার চোখের পানি ফেলছে, কতবার ভক্তের কাছে আসছে রে, গুরু ছাড়া কে জানে ভক্তের ব্যথা, মা বাবা ছাড়া কে জানে ভক্তের ব্যথা। একটা ভাই ছিল দবির মাস্টার, পরম বন্ধু বাসরে চলে গেছে, ভাইয়ের লাগছে কত ভারী বাবা বুঝতে পারি নাই।
আমি তার বাসর পর্যন্ত পৌঁছাইতে পারি নাই, মায়ের লাশ মাথায় হাত দিয়ে আশীর্বাদ করবে। ইমরান শাহ সালা পাগল, সেই মানুষের দুনিয়াদারিতে নাই, তাই তো সবকিছু হারিয়ে ইমাম বংশীয় শোকে। সেই সাফা মারোয়াটা কোথায়? সেই আজাজিল শয়তানি বা কোথায়? সেই পাথর কি পাথর দিয়ে সেই শয়তানকে ঢিলাইতে হয়, ঢিল ছুঁড়ে মারতে হয়? একটি মহতের গান আছে, পীরের বাড়ি ভক্তের কাবাজে করেছে জিয়ারত, সে হয়েছে মানুষ প্রধান পাইছে মাওলার নিয়ামত। আর বাবু কবি সাধক সুশীল সরকার আমার গানের গুরু, তিনি বলেছেন পীরের বাড়ি ভক্তের কাবা মিরাজ হয় দেখা মাত্র, মেরাজ না মি রাজ, যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। তারপরে বলেছে চিনবি যদি সেই কাবার সুরাত, পীরের হাতে হাত দিয়ে নে আহালে বা। মুর্শিদ দেবের তরে নিজের জান্নাত হলে তার অনুগত, অযুদু আর তারেক আল্লাহর পবিত্র কোরআনে বলেছেন যিনি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই। হ্যাঁ, তিনি বলেছেন আর যা যে ভক্ত মুর্শিদের হয় ওই মুর্শিদও ভক্তের হয়, কারণ মুর্শিদের কাছে সব কিছু অর্পণ করতে হয়, জীবন যৌবন মন প্রাণ দেহ শরীর নিত্য নিত্য হমিকা মান অভিমান বিষয় বৈভব কাম কামনা লোভ লালসা মোহ মায়া মত মাৎসুর্য অহংকার গাম্ভীর্য সমস্ত কিছু সে চাই গিয়ে মুর্শিদের সিফাত পদ্মে সব কিছু অর্পণ না করলে সে কখনো খাঁটি ভক্ত হইতে পারে। এই জন্য মুরিদের এক নাম হলো মরা, মুরিদের এক নাম হলো ক্রয় এবং বিক্রয়, মুরিদের এক নাম মরা। মতকাবলান্তা মউত, মরণের পূর্বে যিনি মরে তিনি হলো জিন্দা মরা। এই জিন্দা দেহে যেন আর জীবিত দেহের কাজ না হয়। সে আমি নামক শয়তান এটা দেহের মধ্যে আছে, এই জন্য বলা হয়েছে আল্লাহর পবিত্র কোরআনের শেষের সূরা কুলাউজ রাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, অর্থাৎ আমার দেহের মধ্যে আল্লাহ আছে নবীও আছে। নবী কোথায়? ডাইনে আল্লাহ, বামে নবী বসেছে, উম্মতি উম্মতি বলে কান্দছে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার গাড়ের সাহারকের চাইতে অতি নিকটে। কুল বিল মুমিনিন আরশে আল্লাহ বা আরশে আলা বা আরশে তালা, কুল বিল মুমিনিন আরশে আল্লাহ, মুমিন বান্দার কল এটা আল্লাহর আরশ। তাহলে আমার দেহের মধ্যে আল্লাহ আছে, আমার দেহের মধ্যে নবী আছে, আমার দেহের মধ্যে শয়তানও আছে। শয়তানের এক নাম হলো আজাজিল মকাররম মুআল্লামুল মালাকুত, তারপরে হলো আজাজিল, তারপরে একেবারে নিকৃষ্ট ভাষা যেটা সেটাই বলা হয় শয়তান। মুর্শিদের দরবারে নাবি মূলে আছে কাবা, আমাদের বৃহত্তর এই নেত্রকোণার একজন সাধক আছে, তার নাম হলো উকিল মুন্সি সাহেব, তারই ছেলে সাত্তার পাগলা। তার একটা গানে আছে মানারা ফানাফসাহু ফাকাদারা ফা রাব্বাহু, বলে গেছে রাসুল দেওয়ানো পাগল মনো নিজকে তুমি নিজে আগে চেনো। নাবি মূলে আছে কাবা তাতে না করিও শোভা, মাকামে ইব্রাহিম আগে চিন, নাবি মূলের একটু নিচে হযরতুল আসওয়াত আছে, জায়গা চিনে করিও চুম্বন, পাগল মনামার নিজকে তুমি নিজে আগে চিন। তাহলে আমি নামক শয়তান
ডিল মারতে হবে হলো ইমানি পাথর দিয়া। ইমানি পাথর কেমন? আমার নবী হলো নিজেই ইমান, নবী নিজেই নামাজ, রোজা, হজ, জাকাত, কলেমা। নবী নামাজ পড়ে নাই, নবী নিজেই নামাজ, নিজেই হজ, নিজেই জাকাত। আমার নবীকে যেন আমি ছোট না করি। আর আমার নবীর প্রতি যার মহব্বত বেশি, তার ইমানের পাথরের ওজনটাও হবে বেশি। ইমানি পাথর, এটা দেহের মধ্যে আছে। মুর্শিদকে যে বেশি বেশি ভালোবাসে, তার ইমানের পাথর আরো বেশি মজবুত হয়। কম ভালোবাসলে কখনো পাথর মজবুত হয়। হ্যালো বাবাজির কাছে একটা জিনিস জানার বিষয়, একটু একটু বোঝায় বলবেন। এই যে দেহ মন প্রাণ সবকিছু দিয়ে গুরু বসতে হয়, তাহলে যে যারা যারা বাই হয়েছে পীরের কাছে, তাদের ছেলে সন্তান কিভাবে হয় সবকিছু যদি দিয়া দেয়, এটি একটু বোঝায় বলবেন। সব কিছু যদি দেয়া দেয় ছেলে সন্তান কিভাবে হয়? ওটা গুরুর আদেশেই হয়, ওটা গুরু হুকুম দিলেই হয়, হুকুম না দিলে হয় না। কারণ আমি যার, আমার স্ত্রীও তার, আমার সন্তানও তার। অর্থাৎ আমার কখন কোন সময়, কারণ আল্লাহ রসুল বলছে তোমাদের প্রত্যেকের নসিবে একটি করে ওলি সন্তান আছে। এখন সন্তান সন্ততি জন্ম দিতে গেলে গুরুর পরামর্শ নিয়ে যারা দেয় তারাই হলো ভক্ত। কী কন বাবা, গুরুর অনুমতি ছাড়া কি দেওয়া যাবে? গুরুর অনুমতি ছাড়া সন্তান সন্ততি কখনো পৃথিবীতে। বাবাজি আমাকে 500 টাকার মাঝে দোয়া ভালোবাসা জানিয়েছেন, আমি ওনার পবিত্র চরণে ভক্তি শ্রদ্ধা জানি। মূল্যবান একটা কথা বলছে, তবে গুরুকে স্বামীর আসন দিয়েছে যারা, তারা সমস্ত কিছু গুরুর কাছে ন্যস্ত করছে। আর গুরুর কাছে যারা ন্যস্ত করছে, সে আর নিজের বলতে কোনো কিছুই রাখে নাই, নিজের বলতে আর কোনো কিছুই নাই, সবই হলো মুর্শিদকে ব্লাড। এটা যিনি ভাবে আমার বলতে কিছু নাই, আমিও যার, আমার স্ত্রীও তার, আমার সন্তান সন্ততি তার, অনুমতি ক্রমেই আসবে। মুর্শিদ হুকুম দিলে আসবে, হুকুম না দিলে আর সন্তান আসবে না। এই পর্যন্ত আলোচনা। তোলে নাভিমূলে আছে কাবা, তাতে না করিও শোভা, মাকামে ইব্রাহিম আগে চিরম। নাভিমূলের একটু নিচে হজরতুল আসওয়াত আছে, জাগা সিনে করিও চুম্বন। তবে সবসময় করা যাবে না, জাগা বিশেষ চুম্বন করুন, সময় বিশেষ, সময়ও বুঝিয়া সরস হইয়া। সুসময়ে কি অসময়ে কৃষি করে মিশামিশি খেটে মরে। গাছ যদি হয় বীজের জোরে, ফল তো ধরে না, সময় গেলে সাধন হবে না। এই কথাটা বলছে দরবেশজি লালন শাহ ফকির, তিনি বলছে সময় গেলে সাধন হবে না। তাই বাবা, এই ইমানি পাথর দিয়ে আমি নামক শয়তানটাকে দূর করতে হবে। এই আমি নামক শয়তান যখন দূরে যাবে, তখন আপনার হজ হবে, পবিত্র নামাজ হবে, রোজা হবে, হজ হবে, যাকাত হবে, এই দেহের মধ্যে পাঞ্জাতন জাগ্রত হবে। এই পাঞ্জাতনের করণ করলে পাঞ্জাতনকে সচক্ষে দেখা যাবে। পাঞ্জাতন যদি কেউ দেখতে চায়, সে যেন প্রাণ ভরে তার গুরুরূপটা দর্শন করে দেয়। একটি গান আমার গাইতে হবে, আপনাদের দোয়া চেয়ে তীব্র গরম অপেক্ষা করে এত শান্তি পাইলাম। অনেক দরবারে গান করি, অনেক টাকা পাই, কিন্তু আত্মতৃপ্তি পাই না। আজকে একটু আত্মতৃপ্তি পাইলাম, সোনার মানুষ আজকে বসছে। আপনারা সোনার মানুষ, সোনার মতো কান্না হলে শুধু হবে গান শোনা, কেমনে করিব নিগুর বর্ণনা। আপনারা মন দিয়ে শুনছেন গান, আমি দিশা পাইছি, আমরা গাইতে পারি না। আপনারা বিচারক মণ্ডলী অনেক ভালো, আমাদের অপরাধ হলে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। আল্লাহর রহমত চাই, মালিকের খাস দয়া চাই। পীর মুর্শিদ আমার
জালাল নুরি বাবার পবিত্র কদম মোবারক ভক্তি শ্রদ্ধা জানি। আমার মনে হয় জালাল নুরি এখানে হাজির নাজির আছে, এতে কোনো সন্দেহ নাই। শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, ষোলো আনা দিবে বলে আজও দিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না নিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না। চার লাগিয়া এসেছ তারে কি মন দেখেছ, চোখ বুঝি খেয়েছ চোখে দেখো না, চার লাগিয়া এসেছ মন তারে কি আর দেখেছ, চোখ বুঝি খেয়েছ চোখে দেখো না, এবার সে তো সরল প্রেমে পাঠাইল এই ভুবনে, সে তো সরল প্রেমে পাঠাইল এই ভুবনে, কেন রে মন কামরিনে হইয়াছ দেনা মানুষ, কেন রে মন কামরিনে হইয়া সদে না, কেন রে সুগর ছাগলে বৎসরে তুই একবার মিলে, তুই কেন মানুষ কুলের মান রাখলি না, বনের পশু গরু ছাগলে বৎসরে তুই একবার মিলে, তুই কেন মানুষ কুলের, আরে এবার মানুষ হইতে পশু ভালো মানুষ জন্ম বৃথাই গেল, মানুষ হইতে পশু ভালো মানুষ জন্ম বৃথাই গেল, মানুষ কুলে জন্ম হলো মরণ হইল না কেন, মানুষ কুলে জন্ম হইল মরণ হইল না, সেই দিনের আর কয়দিন বাকি দেহ ছেড়ে
যাবে পাখি দেখবি রে সেই দিন সবই চলনা বাবা, দেখবি রে সেই দিন সবই চলনা। বনের পশু গরু ছাগলে বছরে দুই একবার মিলে, তুই কেন মানুষ কুলের মান রাখলি না? বনের পশু গরু ছাগলে বছরে দুই একবার মিলে, তুই কেন মানুষ কুলের মান রাখলি না? এবার মানুষ হতে পশু ভালো, মানুষ জন্ম বৃথাই গেল। মানুষ হতে পশু ভালো, মানুষ জন্ম বৃথাই গেল। মানুষ কুলে জন্ম হলো মরণ হলো না কেন? মানুষ কুলে জন্ম হলো মরণ হলো না। নামে প্রেমে ডাকো তারে পারে যাবি সমাদরে, মনে চাই যারে তার নাই তুলনা। নামে প্রেমে ডাকো তারে পারে যাবি সমাদরে, মনে চাই যারে তার নাই তুলনা। ওরে হলে আলিঙ্গন মিলবে খুদার তরসর, আত্মায় আত্মায় আলিঙ্গন মিলবে খুদার তরসর। দাজ্জাকের এই পাগলা বচন ব্যথায় যাবে না মাতাল, দাজ্জাকের এই পাগলা বচন ব্যথায় যাবে না। একটি গান গাওয়ার চেষ্টা করলাম, ত্রুটি বিচ্ছুতি হলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আর একটি গান যেহেতু আমাকে বলা হয়েছে এই গানটি গাওয়ার জন্য, এই গানটি আমি কারো অনুরোধের গান গাইতে পারি না। এই গানটা আমাদের যাহার বদন সর্বাগ্রে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানিয়ে আমরা সুফিবাদের পক্ষের লোক যারা তাদের বলিষ্ঠ কণ্ঠে থাকতে হবে আহলে বায়তের মহব্বত। মসজিদ হলো কিবলায়ে কাবা, নবী হলো আমাদের ইমান, আর পাকপাঞ্জাতন হলো নাজাতের তরি। এই নাজাতের তরির মধ্যে কেউ আহরণ না করলে কখনো সে মুক্তি পাবে না। ইমানের মূল হলো আহলে বায়াত, পাকপাঞ্জাতন হলো নাজাতের তরি। এই নাজাতের তরির মধ্যে যারা আহরণ করবে, নিজেকে বাস্তবায়ন করবে, ধরবে, চিনবে, মানবে, মসজিদ রূপেই তাদেরকে পাবে, আত্মসমর্পণ করবে আল্লাহকে সাক্ষী রাখি রেখে একজন কামেল পীরের দরবারে। জানো না রে অভ্রান্ত মন, কিসে গুরু বজন হবে? জানো না রে অভ্রান্ত মন, যার শোনে নাই প্রেম প্রীতি, যার শোনে নাই, যার শোনে নাই প্রেম প্রীতি
ব্যক্তি তার পূজাই কি কন্বশিল। যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, তুমি তার বুকে নিয়ে পাবো এই তো স্বয়ং কবির দরে। তাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, তুমি তার বুকে নিয়ে পাবো এই তো স্বয়ং কবির দরে। প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করি ওই রানের সঙ্গ, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করি অমুর শীতের সঙ্গ, উথলিবে প্রেমতরঙ্গ পাপিত প্রাণ শীতল হবে সাধনারে। প্রেম সোহাগে কাছে নিও প্রিয়া কিংবা প্রিয়া, এবার প্রাণ পল্লব বৃন্দ রূপে দিও মথুরা লিঙ্গ, সোহাগে কাছে নিও প্রিয়া কিংবা প্রিয়া, এবার প্রাণ পল্লব বৃন্দ জ্ঞানে দিও প্রেমের আলিঙ্গন, তোমার মুখে যাহা মিঠা লাগে তাই দিও গোবিন্দের ভোগে, খাইতে যাহা মিঠা লাগে তাই দিও ইম রানের ভোগে, বসে থাক মন অনুরাগে জালাল নুরি দেখা দিবে। যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, তুমি তারে বুকে নিয়ে বলো
বদন দেখা মাত্রই মনে জাগে আনন্দ। তুমি তারে বুকে নিয়ে বাবু, এই তো স্বয়ং কবির দরে, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করি ইমরানের সঙ্গ। প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করি অমুর শীতের সঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ, পাপিত প্রাণ শীতল হবে। যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে। জান না রে ও ভান্ত মন, সে গুরুর ভজন হবে। জান না রে ও ভান্ত মন, যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ। তাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ। তুমি তারে বুকে নিয়ে বাবু, এই তো স্বয়ং কবির দরে। সোহাগে কাছে নিও প্রিয়া কিম্বা প্রিয়জ, এবার প্রাণ পল্লব বৃন্দ জ্ঞানে প্রিয় মধুরালিঙ্গ। সোহাগে কাছে নিও প্রিয়া কিম্বা প্রিয়জ, প্রাণ পল্লব বৃন্দ গানে প্রিয় মধুরালিঙ্গন। তোমার মুখে যাহা মিঠা লাগে মুর্শিদের ভোগে, খাইতে যাহা মিঠা লাগে তাই দিও মুর্শিদের ভোগে। বসে থাক মন অনুরাগে, যা লাল নুরি দেখা দিবে। জানো না রে অভ্রান্ত মন, কিসে গুরু ভজন হবে। জানো না রে অভ্রান্ত মন, তার সনে গোপন প্রেম, তার সনে আর
বল্লবে কয় পাইছে তারা বাবের মরা করছে ভবে প্রেম সোহাগে কাছে নিও প্রিয়া কিংবা প্রিয় সোহাগে কাছে নিও প্রিয়া কিংবা প্রিয় এবার প্রাণ বল্লভ বৃন্দ গানে প্রিয় মধুরা লিঙ্গ তোমার মুখে যাহা মিঠা লাগে তাই দিও গোপিন বসে থাকব অনুরাগে নির্জয় এক দিনে শোনে নাই প্রেম প্রীতি রে যার শোনে নাই প্রেম প্রীতি তার পূজাই কি বনব শিবে জাননা রে অবলাম কিসে গুরু বজন হবে অভ্রান্ত মন কিসে গুরু বজন হবে জাননারে অভ্রান্ত মন কিসে গুরু বজন হবে।